الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الزاهر المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وهو العزيز بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله پاک ہمارے تلاوت قبول کرے آمین بجبار بجھے بار عمل توفیق دے آمین انسان جکن بجھے تکن تار مدے عملের স্পৃহ সৃষ্টি হয় বুঝলে আমল করে যখন দেখে আমলে লাভ আছে যখন দেখে আমল না করলে ক্ষতি আছে স্বভাবগতই মানুষ কাজ করে এই জন্য শরীয়তে এবং সব জায়গায় জ্ঞানকে সর্বাধিকার অধিকার দেওয়া হয় জ্ঞান জানলে মানুষে লাভ দেখলে আগায় ভয় দেখলে পিছায় দেখা যায় একজনে রিলিফ দিতেছে মানুষে নিতেছে তখন সে আগায় বীর থাকলেও আগায় মিষ্টি দেয় যে মসজিদে হই হাল্লা তা যাতাযাতি করে হলো ধনী মানুষ হলে গরিব মানুষ হলে ধনী মানুষে বেশি লাগে মনে করে এটার মধ্যে খুব বরকত আছে বরকতের আশায় ধরা লাফালাফি করে দৌড়োদৌড়ি করে হুজুম করে লাভ আছে বরকতের নিয়তে এই টুক মিষ্টি গেলে কি কিছুই হবে না এর তুলনায় যাতায়াতি গুনাহ গুনার পরোয়া করে না লাভের পরোয়া করে মিষ্টি লয় আমাদের কমিটি তাদের বলছি যে বুঝাই দেন তাদের আগে তো বলতাম মসজিদে বিয়া হবে আর তো
তোমরা যে বাড়িতে মৃত্যুবার্ষিকী করো, এটা বাদ দিয়ে মসজিদে দোয়া করো, এমন মনে যেতেছে এটা না করছে কেন? আল্লাহ, তারা মসজিদের রেগুলার মুসল্লি, শুনে তারা তো মুসলিম মুসাইল কিছু জানে, মসজিদের আদাবের খেয়াল। অনুষ্ঠানের দিন তিন ভাগের দুই ভাগই লোক আসে নতুন, তারা মসজিদের আদাব বোঝে। দেখা গেল এই মিষ্টির জন্য যে ঝগড়া ফাসাদ, হুরা হুরি, ধাক্কা ধাক্কি, এগুলো আপনারা তাদের বলেন মিষ্টি যা দেয় এগুলো যেন মসজিদের গেটের বাইরে দেয়, তাদের বুঝাই দিলে বুঝবে জ্ঞানী মানুষ। আর যেদিন দোয়ার মাহফিল হয় কিন্তু মিষ্টি দেওয়া শরীয়তে নেই, ফুর্তি হয়ে যায় যে মারা যায় তারে স্মরণ করা, ওদিন তো কান্দন কান্দন ভাব থাকবে, মিষ্টি বিতরণ তো খুশির সময় নয়। মিষ্টি খাওয়া দাওয়া এগুলো একদম গরিবদের জন্য, তো আমুল মাইয়িত ইউমিতুল কলব, মাইয়িতের খাওয়া একমাত্র গরিব রাখাবে, ধনীরা খেলে এদের দিল মরে যাবে, রসম চালু হয়ে গেছে। ফলে মসজিদের মধ্যে এগুলো হয়, মসজিদের মধ্যে হওয়ার কথা ছিল যাতে ভিডিও না করে, সিনেমা না করে, ডাকাডাকি না করে, এটা ভালো জায়গা, কিন্তু এগুলো খেয়াল নেই। এই সমস্ত অনুষ্ঠানের মসজিদের জন্য ক্ষতির কারণ হয়েছে, করে ভালো নিয়ে হয় খারাপ, কেন জানে না, জানতো যে এতে মাইয়েতের লাভ তো হয়ই না, আমাদের গুনাহ হয়, এটা তাদের জেহেনে আসলে তারা করত না, জেহেনে নাই তারা বুঝে না। যেন ভালো মন্দ কাজের পার্থক্যের জন্য জ্ঞানের দরকার, সাপকে দেখলে আমরা পলাই, ভয় পাই, কেন? দংশন করলে আমার মৃত্যুর আশঙ্কা, মানুষ যখন বুঝে ভয় দূরে থাকে, গুনাহ ভয় জাহান্নামের কারণ দূরে থাকে। এই জন্য ইসলামের ভিতরেও খুব গুরুত্ব দিচ্ছে, তোমাদের জীবন পরিচালনার জন্য, জীবনের যাপনের জন্য যে প্রয়োজনীয় জ্ঞান, বৈষয়িক জ্ঞানও দরকার এবং আখেরাতের বিষয়ে দিনদারির বিষয়ে কম না এর চেয়ে বেশি দরকার। মুসলমানের আখেরাত বাদ দেয়া দুনিয়া নাই, দুনিয়া বাদ আখেরাতের জন্য, আখেরাত দুনিয়া দুয়ো ক্ষেত্রে যাতে আমাদের কামিয়াবি হয় সে চিন্তা করতে, যেহেতু আমরা বুঝি না, দেখা যায় দুনিয়াদারি করতে যায় আখেরাত বাদ দিয়ে যায়, আখেরাত করতে যায় দুনিয়াদারি বাদ দিয়ে যায়, একটা শরীয়তে এগ্রি করে না। এলেমের দরকার, জ্ঞানের দরকার, জ্ঞান হইলে মানুষ তার স্বভাব যেটা সে বুঝে বিশ্বাস করে, লাভজনক হলে গ্রহণ করে, ক্ষতির কারণ হইলে সাধ্য মতো সে বাঁচার চেষ্টা করে। কোরআন শরীফের মধ্যে একদিকে এগুলোতে জ্ঞানের কথাগুলো মশলাগুলো, সাথে সাথে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য ঘটনা আবৃত্তি করে, জ্ঞান মোতাবেক আমল করছিল তো এই লাভ হয়েছে, এই যে অমুক কমের জ্ঞানগত আমল করে নাই তো এই ক্ষতি হয়েছে, বাস্তবে ঘটনা উপস্থাপনার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চায়। আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা বলছেন, আসমান তৈরি করছেন তিনি, জমিন তৈরি করছেন তিনি, তোমাদের এই ধারণা ভুল ভিত্তিহীন, আমি তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করতে পারবো না, এটা তোমাদের ভুল ধারণা যে আসমান তৈরি করতে পারে, জমিন তৈরি করতে পারে। তা তোমরা দেখতেছো এত বড় আসমান, এত বড় জমিন, কেউ তৈরি করতে পারে না, মানুষ সবচেয়ে জ্ঞানী, মানুষ সবচেয়ে কৌশলী, তারাও পারে, সৃষ্টির সেরা কৌশলী শক্তি মানুষের, সে যেহেন পারে না, তাহলে এটা কেউ তো তৈরি করছে, সে কে? তোমার দিলেই জবাব দিবে যে আমার চাইতে, মানুষের চাইতে, সৃষ্টির চাইতে
আরো অধিক ক্ষমতার অধিকারী কেউ তৈরি করছে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের খালিক। আমরা ছিলাম না, তিনি আমাদের তৈরি করছেন। কোন জিনিস মানুষের তৈরি করার আগ পর্যন্ত কিভাবে বানাইবে এটা চিন্তা করে। একটা ডিজাইনে একটা বাড়ি তৈরি করলে আরেক ইঞ্জিনিয়ারের জন্য এই ডিজাইনে আর একটা তৈরি করা কঠিন না। প্রথম একটা ডিজাইন ফিট করা, এটার জন্য একা একা চিন্তা করতে। কিন্তু যদি একটা ডিজাইন তৈরি থাকে, এটা দেখে 100টা বানানো কোনো কঠিন আছে? মানুষকে আমি তৈরি করছি। এক সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষের ডিজাইন ছিল না। এই ডিজাইনে, এই নিয়মে, এই দৃশ্যে আমি নিজে মানুষকে তৈরি করছি। যে সমস্ত পদার্থের দ্বারা তৈরি করছি, পদার্থগুলোকে দুনিয়াত নাই। আমি তো এমন আল্লাহ, না থাকলেও কোন কইলে পদার্থ তৈরি হয়? যদি মাইনেই নেও, এই পদার্থগুলো তো দুনিয়াতে আছে। আগুন দেয়া, পানি দেয়া, মাটি দেয়া, মিলায় একটা মানুষ বানায়। ছিল না কোনোদিন, আমি যদি তৈরি করতে পারি, এখন তো তৈরি হয়েছে, মডেল হয়েছে। মার পেটে তৈরি করতে পারি, তো মাটির ভিতরে আমি তৈরি করতে পারবো না? আমার কুদরতের উপরে বিশ্বাস করো। এই ধরনের যুক্তি তর্ক এগুলো তো কাফেরদের জন্য প্রয়োজন, মুসলমানরা তো এক বাক্যে মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা করেন তা হয়, তিনার ইচ্ছায় বাধা দেওয়ার কেউ নাই। দেখো, আমি আজকে নয়, আদম আলাইহিসসালামের থেকেই মানুষকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দিতেছি। মহাজ আমি আল্লাহর দয়া তোমাদের, আমি তো সব তৈরি করে দিছি, এমন কোন জিনিস প্রয়োজনের নাই তোমাদের যেটা আমি তৈরি করি নাই। তোমরা লক্ষ্য করলে দেখবে না, আমাকে ছাড়া কেউ করে না। তো এহসানের উপরে এহসান আমি তোমাদের করছি, বুঝবার জন্য তোমাদের ব্রেন দিছি। স্বাভাবিকভাবে ব্রেন খাটাইলেই বুঝে আসে, যুগে যুগে আবার বুঝানোর জন্য নবী পাঠাইছি, যুগে যুগে কিতাব পাঠাইছি। যারা গ্রহণ করে নাই তাদের কি পরিস্থিতি, সেগুলো আমি আমার কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে জানাইছি। যারা নবীর প্রতি আস্থাশীল, আল্লাহর প্রতি আনুগত্যশীল, হয়তো তাদের কষ্ট হয়েছে সাময়িকভাবে দুনিয়াতে, ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, কিন্তু পরিণাম তাদের কত ভালো। তোমরা বৈষয় রয়েছে, তোমরা দেখো এই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী দেখো, ইতিহাস বলতে হয়, আমরা আমাদের জীবনে দেখাইতে পারি তাকে মদিনার থেকে, মক্কার থেকে কিভাবে কষ্ট দিয়ে দেশান্তর করছে, তার সাথে কারা গেছে, এই আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী, তারা নিজের দেশকে বাইর করে দিতেছে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, অর্থ সম্পদ সব থেকে বঞ্চিত করে দিয়েছে। দেখার জিনিস এখানে হলো এই যে নবী তাকে বের করে দিচ্ছে, সমাজের বড় বড় ব্যক্তিরা বের করে দিচ্ছে। তারা চিন্তা করতে পারত যে আমরা কেন যাব নিজের বাড়ি ঘর ছেড়ে, কেন যাব? কিন্তু সত্যি তারা আল্লাহ, আল্লাহ রসুলের প্রতি যে সম্পর্ক, মহাব্বত, আকীদত, বিশ্বাস বাস্তবে প্রমাণিত করছে, সঠিকভাবে আমাদের কাছে ইতিহাস সংরক্ষিত। কিভাবে ওনার চলে, দেশের পরোয়া করে নাই, মা বাপের পরোয়া করে নাই, সন্তানের পরোয়া করে নাই, আত্মীয় স্বজনের পরোয়া করে, জীবনের পরোয়া করে নাই, অর্থ সম্পদের পরোয়া করে নাই, চলে গেছে। এর নাম হইল ইমান। আল্লাহ পাক আমাদের এমন ইমান দে, আমিন। এটা হইল সাহাবাদের ক্ষেত্রে দেখো না, তাদের কুরবানি, তাদের ইসা, তাদের ত্যাগ, ইমানের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য তারা করছে। আল্লাহ বলছেন তোমার সাময়িক কষ্ট হইতে পারে,
তোমরা যদি ইমানের উপরে মজবুত থাকো, আমলের উপরে মজবুত থাকো, বেশি সময় লাগবে না, আখেরাত না, দুনিয়াতেই ফল পাবে, দুনিয়াতেই মনের শান্তি পাবে, দুনিয়াতেই তোমাদেরকে আল্লাহ কামিয়াব করবে। মাত্র 7-8 বছরের ব্যাপার, যদি পুরা ধরা যায়, তা না হইলে 2-4 বছরের ব্যাপার, বেশি সময় না। তারা ধৈর্য ধরছেন, সহ্য করছেন, ইমানের উপরে রয়েছে, আমলের উপরে রয়েছে। সুলে হুদাইবিয়ার বেশি বেশি টাইম, 8 বছরের ভিতরে তারা তাদের বাড়িঘর ফিরে পেয়েছে, আত্মীয় স্বজন ফিরে পেয়েছে, শান্তি পেয়েছে। এখানে কষ্ট করতে এখন সারা মক্কা না, শুধু সারা মদিনা না, পুরা দেশ ইসলামের জ্বর হয়ে এই হয়েছে। একটু কষ্ট হয়েছে, একটু ধৈর্য ধরছে, একটু ইমানি ও আমলি চেতনাকে মজবুত করছে, চেষ্টা করছে, মেহনত করছে, আল্লাহ পাক তাদের দুনিয়াতে লাভ করেছে। এই নমুনা আমাদের কাছে আছে, আর যারা বিরোধিতা করছে তাদের নমুনা আমাদের কাছে আছে। সারা পৃথিবীর ভিতরে ইহুদিদের ইতিহাস, কেউ তাদের ভালো চোখে দেখতেছে না। সারা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত তাদের অবস্থা, সবাই তাদের ইহুদি বলিয়া গালি দেয়। মনুষ্যত্ব এদের মধ্যে আছে কিনা, মানবতা আছে কিনা, কিভাবে মানুষকে ক্ষতি করে, কিভাবে মানুষের বিরুদ্ধে করে, কিভাবে ধ্বংস করে, কিভাবে জবাই করে, কিভাবে মানুষের চরিত্র হরণ করতেছে, সারা পৃথিবীর মানুষ ঘৃণার চোখে দেখে। অথচ একসময় তাদের বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল। তাদের ইসলামের জন্য হযরতে মূসা আলাইহিসসালাম নবীকে পাঠানো হয়েছে। মূসা আলাইহিসসালামের যে দল, এটাকে ইহুদি বলে, এরা মূলত এদের নাম হল বনি ইসরাইল। ইসরাইলের যে অংশটুকু, প্রথম তো কোন অংশ ছিল না, হযরতে মূসা আলাইহিসসালাম সারা পৃথিবীর নবী ছিলেন না, বনি ইসরাইলদের নবী ছিলেন। বনি ইসরাইলদের কেবলা হইল বাইতুল মুকদ্দাস, ওই এরিয়াটা ছিল বনি ইসরাইল, বাইতুল মুকদ্দাস। আমাদের নবী যেহেতু সারা পৃথিবীর নবী ছিলেন, এই জন্য বাইতুল মুকদ্দাস যে কেবলা, এটা শুদ্ধ ইসলামের ভিতরে ঢুকে গেছে। এর আগ পর্যন্ত বাইতুল মুকদ্দাস আলাদা ছিল, বনি ইসরাইল ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের গোষ্ঠী সাত ভাগ ছিল, তাদের হল বাইতুল মুকদ্দাস। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম, তিনার এরিয়া হইল মক্কা আরব, এই সমস্ত দেশ এই কেবলা ছিল। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হইলেন, সারা বিশ্ব নবী, তখন এই ভাগ শেষ হয়ে গেছে, পুরা দুনিয়াই এক হয়ে গেছে। বাইতুল মুকদ্দাসের কেবলাকে রহিত করে বাইতুল্লাহকে সবার জন্য কেবলা বানায় দিয়েছে। এর আগে মূসা আলাইহিসসালাম আসছেন বনি ইসরাইলের। তো মূসা আলাইহিসসালাম একজন উলুল আজম নবী ছিলেন, বড় নবী ছিলেন, কিন্তু স্থান ভিত্তিক ছিলেন, সময় ভিত্তিক ছিলেন, কিন্তু উনি তো শেষ নবী না, বনি ইসরাইলদের নবী ছিলেন। বনি ইসরাইলের মধ্যে দ্বিতীয় নবী আছেন হযরতে ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের ঘটনা সাংঘাতিক ঘটনা আপনারা জানেন, ফলে বনি ইসরাইলদের দুই ভাগ হয়েছে। একদল আগের থেকে ঈসা ইহুদ মূসা আলাইহিসসালামের হয়ে কিন ছিল, তারা ঠিক আছে, এরা অনেকেই ঈসা আলাইহিসসালামকে নবী মানে। তাদের বিভিন্ন কারণের, যেটা মারাত্মক কারণ ছিল, এটাই আমি অনেক সময় বলি, আল্লাহ তুমি বড় দয়াল, তুমি বড় দয়াল, তুমি যদি কোরআনের বিশ্বাস আমাদেরকে না দিতা, ইহুদিরা আজকে যে বিপদে পড়ছে আমরাও এটা করে যেত, কোনো যুক্তি নাই। ইহুদিরা এই জন্য তাকে মানে না যে তিনার জন্ম পিতা ছাড়া হয়েছে, ঈসা আলাইহিসসালামের জন্ম পিতা ছাড়া, যেন মারিয়াম ঈসা ইবনে মারিয়াম বলে,
মারিয়ামের সন্তান ঈসা বলে, তার কোনো পিতা নাই। এটা মুজেজাতান, আল্লাহর কুদরতের দ্বারা পয়দা করছে, কিন্তু আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস, চাক্ষুষ, নিজের চোখে দেখতেছি মহিলা স্বামী নাই তার সন্তান হয়েছে, কিছুতেই যুক্তিতে আসে না, কোন জ্ঞানে আসে না, কোন বিজ্ঞানে আসে না। এই জন্য বলি যে কোরআন থেকে বিজ্ঞান শিখো, যে কোরআনকে বিজ্ঞানের দ্বারা বিশ্লেষণ করা যাবে না, যদি করো তো এখানে আটকিবা, কোন বিজ্ঞান বলবে না দুনিয়ার যে পিতা ছাড়া সন্তান হইতে পারে। এখানে যদি বিজ্ঞান খাটাও তাহলে গুমরাহি ছাড়া কিছু না। ইহুদিরা এখানে বিজ্ঞান খাটাচ্ছে, তারা বলছে দেখো কিভাবে সন্তান হয় পিতা ছাড়া, সুতরাং মারিয়াম জিনা করছে, আর ঈসা হইল একটা হারাম হারামি সন্তান। এটা বিজ্ঞানের শিক্ষা, পারে নাই তারা এই বন্ধন ছিন্ন করতে। আমি বলি যে এটা একটা কঠিন পরীক্ষা, খুদা না খাস্তা যদি আমাদের কোরআনের উপরে বিশ্বাস না হয় না থাকে, তাহলে আমাদেরও কোনো কারণ নেই, আমরাও বলব এটা। কিন্তু আমাদের যেহেতু অন্ধবিশ্বাস কোরআনের উপরে, আমার জ্ঞানে ভুল করতে পারে, আমার চোখে ভুল করতে পারে, আমার বিবেক ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ভুল নয়, 100% সত্য। এই জন্য আমার যত বিবেচনায় যুক্তিতে আসে সব বাদ, কোরআনে বলছে আল্লাহ পাক তার কুদরতের দ্বারা পিতা ছাড়াও যে তিনি সন্তান তৈরি করতে পারেন তার কুদরতের বহিষ্প্রকার করেছে, এলা আমাদের বিশ্বাস, ফলে আমরা বেঁচে গেছি। কিন্তু ইহুদিদের এই দলটা বিশ্বাস করতে পারে, ফলে তারা আজ পর্যন্ত বিপদগ্রস্ত, আজ পর্যন্ত তারা মালুন অবস্থানে আল্লাহর কাছে মরদুদ হয়ে আছে। বড় পরীক্ষা ছিল তাদের। অপরদিকে খ্রিস্টান, এদের যে পরীক্ষা আল্লাহ করছেন, এই পরীক্ষায় আমাদের যদি ফেলে, আল্লাহ তুমি দয়ালু, মনে হয় সব মুশরিক হয়ে গেল, সব মুশরিক হয়ে গেল। কিছু কিছু আমাদের দেশে মানুষ আছে, এদের দেখবেন হাতের মধ্যে ডিম লয় সিদ্ধ হয়ে গেল, ছাই হাতে লাখ লাখ টাকা হয়ে ঘুরতে দেয়, ফু দিয়ে দিছে ঘাও ভালো হয়ে গেছে, কি পানি পড়া দিছে খেতের মধ্যে ছিটায় দিছে খেতের ফসল ভালো হয়েছে। মানুষে কি করে সাহস মাঝে, তার মারা গেলে কবরে সিজদা করে, মানসিক করে বিশাল কিছু করে, হেরে আল্লাহর ওলি না শুধু আল্লাহর উপরে স্থান দেবে। আমার চেয়ে আপনারা বেশি জানেন, একদল এবং সীমা লঙ্ঘন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের কথা বলে যে আল্লাহর দরবারে যাও মানুষ ফিরে আসে কিন্তু মঈনুদ্দিন চিশতির দরবার থেকে ফিরে আসে, বলেন এরা শুনেন নাই? এটা কি করছে, এটা কি করছে? অনেক ওলি গোস কুতুবের নাম নিয়ে তারা বলে যে সবকিছু উনি করেন, কবর সিজদা করে, তার কাছে তার উন্নতি চায়, রোগের মুক্তি চায়, ব্যবসার উন্নতি চায়, এই সব করতেছে, শিরিক করতেছে, শিরিক করতেছে। কেন? কারণ আছে। আমি যদি কোরআন না বুঝতাম, হাদিস না বুঝতাম, আপনারা যদি কোরআন হাদিসের বিশ্বাসী না হইতেন, তাইলে মনে বলে, বিজ্ঞানে বলে, চোখে বলে যে কথা ঠিক, একের বিশাল মানুষ, কেন? হযরত ঈসা আলাইহিস সালাম যে কবরের পাশে দাঁড়াইতেন 50 বছর 100 বছর আগে কবর দিছেন, তো উনি যাই বলতেন ওঠো, তো কবরের যে মরা ব্যক্তি 100 বছর আগে হ্যাঁ জিন্দা হয়ে যেত,
আর ছেলে ফেলে নাতির করে যাও বাড়িতে যাও বাসার কিছু আজি হাতের মধ্যে মাটি লইতেন পেক লইতেন লইয়া এটা পাখির মতো পাখি হয়ে উড়ে আজ গান জ্বলল চোখের সঙ্গে কুষ্ঠরোগী অন্ধ একটা আইল ঈসা আলাইহিস সালামের সঙ্গে আসতেই উনি হাত দেয়া চোখের মধ্যে দিয়া শু দিলে চোখ খুলে দিত এই দাজ্জাল আসবে যে সে জীবনে আল্লাহ বাসায় এই উম্মতে মুসলিমের উপরে বিরাট পরীক্ষা আসবে দাজ্জালের একশো বছরের কবর যাই বলে উঠো এমনি উঠে যাবে রুগীর চোখে হাত দিবে ভালো হয়ে যাবে ফসল নাই এলাকার মধ্যে ফু দিব ফসলে ভরে যাবে সকালে লাগাইব বিকালে ফসল হয়ে যাবে এইটা দেখলে মনে কি কয় দিন চিন্তা কি কয় এ খায় মরো না খায় মরো এর পিছে লাগো একটু ফুল হইতা লিখা যাবে মাঝে মাঝে পেপারে দেখি অন্ধ পানি পড়া দে মাইক দে পানি পড়া দে লাখ লাখ মানুষের জাম লেগেছে ঔষধ নেই এটা নেই সেটা নেই এই স্বভাব আমাদের ভিতরে আছে নিজের চোখে দেখে অবিশ্বাস করতে পারি না হক্কানি আলেমরা যদি বলে যে এটাকে দেয় না কলে এটা খুদার দুশ্মন আল্লাহ তার মধ্যে কিছু না দিলে ফু দিলে ডিম সিদ্ধ হয় কেমনে মিয়া এ আল্লাহর খাস অলি তার কাছে অলির মেয়ার হইল ফু দেওয়া আর আল্লাহ রাসূল বলে গেছিলেন তারাক তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা অনেক তিলস্মতি দেখবা অনেক জাদুগিরি দেখবা অনেক আশ্চর্যজনক ঘটনাগুলি দেখবা এগুলো যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে তোমাদের জন্য আমি কোরআন তোমাদের জন্য হাদিস রাখলাম হক না হকের সিদ্ধান্ত কোরআন দ্বারা করবো হাদিস দ্বারা এখন আমরা কোরআনের তে সরে গেছি পীর সাহ খারাপ না ভালো হকানি পীর সারা তো সমাজে মানুষের আমলের মধ্যে রং ধরে না বিল্ডিং বানাইলে ওটা রং দিতে হয় ইমান ও আমলের রং এটা বুজুর্গানের দিনের সোহবত তাদের দিক নির্দেশনা আমল আখলাকের মাধ্যমে আসে হকানি দিতে কিন্তু হকানি না হকানি কেমনে বুঝি হকানি কাজ একটু কঠিন হয় বেশি স্বাদ লাগে না মজা লাগে না মেহনত করতে হয় আর ওরা তো আজীব আজীব ঘটনা ঘটে মানুষ পানির উপর দিয়ে চলছে বিসমিল্লাহ করে কলে হুজুর বিসমিল্লাহ করেই তো গেছে ভালো মানুষ আপনি তো পানির উপরে তো যেতে পারেন না আপনি কোরআন তফসির করলে কি এই হলো ঘটনা এই জন্য বললাম যে আমাদের স্বভাবটা বুঝেন যদি আমরা ঈসা আলাইহিস সালামের যুগে হইতাম দুই লাইনের একটা হইতাম ওই ইহুদির মতো অস্বীকার করতাম আর নাহলে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ খুদা মাইনা শিরিক করে হলো দুটো পরীক্ষা একটার মধ্যে ইহুদিরা পড়ছে ওরা ওনারে হারামজাদা বলতেছে আর একটা তারা সমর্থন করে তারে খুদার আসনে বসায় দিচ্ছে আমরা এক ব্যতিক্রম করতাম না যদি আমাদের বিবেচনার সিদ্ধান্ত নিতাম আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি তো কোরআনে বলে যে উনি ইহুদি উনি হারামজাদাও না উনি আল্লাহও না উনি আল্লাহর বান্দা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ নই আমি হারামজাদাও নই আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে নবী বানায় কিতাব দিছেন এটা কোরআনে বলে বিধায় আমরা মধ্যে থেকে বেঁচে গেছি কোরআনের বিশ্বাস যদি আজকে সরে যায় এজন্যই অনেকে অনেক চেষ্টা করে যারা সত্যিকার চেষ্টা করে ইসলামকে মিটাইবার জন্য তারা সবচেয়ে বেশি তাদের মেহনত তৎপরতা কোরআনের বিরুদ্ধে মুসলমানের কোরআনের থেকে কিভাবে বিশ্বাস ঘটানো যায় মোটামুটি তারা এক পার্শ্বে কামিয়াব হয়ে গেছে আমরা আমাদের কোরআন শরীফকে এখন গেলাপ বানায়া ধরে ঘরে রেখে তেলাওয়াত করি না কোরআন শরীফকে আমরা একটা তাবিজের কিতাব মনে করছি
মারা গেল তো তাদের জন্য খতম করে দিই, তখন পড়ি। রমজান মাসে তারাবির সময় করে মানুষের তারাবির শুনাই দিই। কোরআনে আমাকে আকিদা সম্বন্ধে কি বলে, কোরআন আমাকে ইবাদত সম্বন্ধে কি বলে, কোরআন আমার মার্কেট সম্বন্ধে কি বলে, ব্যবসা সম্বন্ধে কি বলে, আমার সমাজ সম্বন্ধে কি বলে, রাষ্ট্র সম্বন্ধে কি বলে, সার্বিক সমস্যার সমাধানে তার দিক নির্দেশনা কি, এটা মোটামুটি কার্যত আমরা মুসলমানরা বাদ দিয়ে দিছি। বিশ্বাস আছে কোরআন আল্লাহর কালাম, মাঝে মাঝে একটু তেলাওয়াত করে ফেলাই, তেলাওয়াতের মধ্যে 190 জনই তেলাওয়াত করতে পারে না সুন্দর করে, আর 90 জন শতকরা পড়েই না কোরআন শরীফ, তেলাওয়াত করি না। আর ওদের ষড়যন্ত্রের কারণে আমি সাহস হয় না নাইলে বলতাম 50% কোরআনের তে বিমুখ হয়ে গেছে কার্যক্ষেত্রে। তারা কোরআনকে বেশির বেশি বলে তোমার ব্যক্তি জীবনের জন্য, ঘরে রাখো, মসজিদে রাখো, বাসায় রাখো, এর বিধিবিধান হুকুম আহকাম অত্যাধুনিক যুগে এটা বিকল অচল, এই চলবে না। এটার উপরে আমরা কার্যত একমত হয়ে গেছি, এই প্রচেষ্টা তাদের সাংঘাতিক চলছে যে মুসলমানের দিলের থেকে কোরআনের ওয়াকার চলে যায়, তাদের সার্বিক জীবন ব্যবস্থাপনায় কোরআনের দিক নির্দেশনা এটা অপ্রয়োজন আর আধুনিক যুগে মোটেই খাপ খায় না। এটা প্রচার করো, প্রসার করে মুসলমানদের ভিতরে এটা প্রসার করে এবং তাই হচ্ছে। এখন আমাদের সবচেয়ে কেন্দ্রীয় জায়গা যেগুলো, যেখান থেকে মানুষ তৈরি হয় আকীদা বিশ্বাস, সেটা হলো প্রতিষ্ঠান, জ্ঞানাগার। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোরআনের বৈশিষ্ট্য নেই, হাদিসের বৈশিষ্ট্য নেই, এটা এইভাবে রাখা হয়েছে যে কার্যত যেন এদের প্রতি অবহেলা প্রদর্শন করা হয়। 50 নম্বর যদি কোরআনে তুমি আনসার করতে চাও, আর যদি তুমি কম্পিউটারে যাও তাহলে 100 নম্বর। এখন এই দুইটার মধ্যে তুমি কোনটা নিও বলেন? ইসলামিয়াতে 50 নম্বর, বিজ্ঞানে গেলে 100 নম্বর। এই ছেলে কি করবে, ইসলাম পড়বে, এত বিজ্ঞান পড়বে? সর্বক্ষেত্রে ইসলামকে না রাখতে ভালো ছিল, এখন রাইখা প্রতিযোগিতায় আনছে মুসলমানের ছেলেদের সামনে, কোরআন নেও 25 পাবে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে 50 পাবে। এখন বাধ্য হয়ে ছেলেটা মুসলিম, সে কোরআন বাদ দেয়া ওইটা নিতেছে, সে কোরআনকে ছেড়ে দিল, অন্যটাকে গ্রহণ করলো। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণ ব্যবস্থা, কিন্তু আমাদের খবরও নাই, আর যাদের খবর আছে তারা চাই, তারা তাদের দালালদেরকে এইভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আপনি আর আমি এখানে বসা আর কিছু তরিকা নাই, নিজেরা বাসি, নিজের ছেলে মেয়েদের খবর রাখি, আর আল্লাহর কাছে কান দি ছাড়া উপায় নেই। মুসলমান জাতি ঢুলে পড়তেছে, তাদের ষড়যন্ত্র চলে যাচ্ছে। ইহুদিদের এই দুই জাতি যখন ঈসা আলাইহিস সালাম আনবে, ইহুদিরা গ্রহণ করে নাই বনি ইসরাইল, তো বনি ইসরাইলের এই দলটাকে ইহুদি বলে, আর বনি ইসরাইল যারা হজরতে ঈসা আলাইহিস সালামকে মানছে এদেরকে খ্রিস্টান বলে, এদের খ্রিস্টান। এই জন্য এরা একই দল, একই গোত্র, একই নবীর পার্থক্য, এদের নামের পার্থক্য আছে। বনি ইসরাইলের এক নবী মুসা আলাইহিস সালামকে মানে এরা ইহুদি, বনি ইসরাইলের আরেক দল তারা ঈসা আলাইহিস সালামকে মানে এরা খ্রিস্টান। আল্লাহ রসুলের যুগে এই দুটোটা জাতি ছিল, এখনো আছে, আর কোন জাতির সন্ধান পাওয়া যায় না সুনিশ্চিতভাবে, আর কোন জাতির সন্ধান পাওয়া যায় না। হিন্দু জাতি এটা কি নূহ আলাইহিস সালামের জাতি কিনা সন্দেহ, পুরাতন ধর্ম বৌদ্ধ এরা কি আসলে কোন নবীর আসমানি কিতাবের জাতি কিনা সুনিশ্চিত বলা যায় না। সুনিশ্চিতভাবে পৃথিবী তিনটা জাতিকে বলা যায়,
যারা একটা না একটা আসমানি কিতাব আসমানি নবীর সংস্রবে তারা ছিল আছে, মানুক আর না মানুক তাকে বিশ্বাস করে। তার প্রথম হইল ইহুদি, তারা বনি ইসরাইল, হযরত মুসাকে মানে, এখনো বলে আমরা মুসাকে মানি। তাদের কিতাব হইল তৌরাত, এটা এখনো পাওয়া যায়, যদিও তার মধ্যে পরিবর্তন পরিবর্তন আছে। বনি ইসরায়েলের দ্বিতীয় জাতি খ্রিস্টান, তারা এখনো আছে, তাদের কিতাবকে তারা বাইবেল বলে। আমাদের দেশে যেটা চালু আছে এটা 40 ধরনের নুসখা, পার্থক্য একটা একটার সাথে মিলে না, এরকম 40টা আছে, এটি চালায় এদের মধ্যে বিভক্তি আছে। এই জাতিটা এখনো আছে, হুজুরের যুগেও ছিল, এরা ইঞ্জিলের ফলোয়ার করে তাদের নিজেদেরকে। তিন নম্বর হইল পবিত্র কোরআন, মুসলমান জাতি, তাদেরও কিতাব তাদের সামনে সুসংরক্ষিত আছে, তাদের নবীকে মানে। পার্থক্য শুধু এই, তৌরাত অপরিবর্তিত অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়ে গেছে, ইঞ্জিলেও তাই হয়েছে, এই জন্য এগুলোর নামই বদলে গেছে। আমাদের কোরআনে করিম যেহেতু শেষ নবী, আর কোনো ধর্ম আসবে না, এই জন্য এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। এটা যে আমরা মুখে বলি শুধু তাই না, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, বর্তমান বিশ্বে কোরআনের বিরুদ্ধে তো সব জাতি কাজ করতেছে, কিন্তু 1400 বছর আগে আর আজ পর্যন্ত কোরআনের একটা শব্দের পরিবর্তন হয়, এটা জের ও জবরের পরিবর্তনের দাবি কাফের বিধিনরাও করতে পারে। এত বড় কিতাবটা 30 পারার একটা গ্রামারের ভুল বের করতে পারে না, তা সাহিত্যিক ভুল বের করতে পারে না। কিতাবের শুরুতে লেখা আছে কিয়ামত পর্যন্ত এটার মধ্যে কোন ত্রুটি বের করা যাবে, তৌরিতে এই কথা নাই, ইঞ্জিলে এই কথা নাই। আপনি নিরপেক্ষ চিন্তা করেন কোরআনকে নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা 5-6-7 বছরের, সে পুরা কোরআনটাকে নির্দ্বিধায় করে শোনায় যেমন করছে। আমরা মুসলমানরা এটি গুরুত্ব দিই না, এদের আকর্ষণ নাই, এতে আমার কি লাভ এটা আমি বুঝি না, এটা সারাতে আমার কি ক্ষতি এটা আমরা বুঝতেছি না। এদের মধ্যে সবচেয়ে কঠোর মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা করছে ইহুদি, তাদেরকে হযরতে মুসা আলাইহিস সালাম বড় বহু বুঝাইবার চেষ্টা করছেন। ফেরাউনের সাথে ওনার কি মুআমালা এগুলো আপনারা জানেন, বহু চেষ্টা করছেন, মুসা আলাইহিস সালাম ক্ষতিগ্রস্ত হয়েছেন। যখন হযরতে মুসা আলাইহিস সালাম তৌহিদের দাওয়াত দিলেন, ওই যে আমি আগে শুনাইলাম আমাদের নবী আলাইহিস সালামের কাছে তারা দাবি বানাইছে, আচ্ছা এটা যদি কোরআন হয়ে থাকে আল্লাহ এসে বলো আমাদের সময়, নাইলে উনি লিখিত পাঠাক, নাইলে তুমি আমাদের লই আসমানে যাও, নাইলে ফেরেশতা পাঠায় দেখ, নাইলে বাগান বানায় দাও, পানি চালু করে দাও, এরকম আছে না? মুসা আলাইহিস সালামের উপরে হয়ে গেছে ওই ধারাবাহিকতা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাদের দলে তৌহিদের দাওয়াত যখন দিছে, তখন বলছে যে তুমি নবী তার প্রমাণ পেশ করো। প্রমাণ তো যথেষ্ট ছিল, কিন্তু আসলে তো ওই যে বললাম যে অনেকেই প্রমাণ চায়, আসলে তাকে প্রতিহত করার জন্য বুদ্ধি বের করে কৌশল করতে চায়। এখানে এই আয়াতগুলোর মধ্যে বলছে যে হে মুসলমান, হে মুসলমানের নবী, নবীকে অস্বীকার করা, নবীকে স্বীকার করা, এই দুইটি ভাগ, এটা তো আজকের না, তুমি অস্থির হয়ে না, তোমার কাজ হলো দাওয়াত দেও মানুষকে, ইমানের দাওয়াত দেও, তুমি যদি গ্রহণ করে তার জন্য ভালো, সে গ্রহণ না করলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, তোমার তো ক্ষতি নাই। তবে এটা সত্য, তোমার মন সাংঘাতিক, তুমি ভাবতেছো যে প্রতিটা মানুষ আল্লাহ আল্লাহ হয়ে জান্নাতে যাও। একজন নবীর এই ধরনের প্রেম উম্মতের প্রতি থাকা জরুরি, এটা ঠিক, কিন্তু যদি না হয় তাতে তুমি অস্থির হয়ে যেও না, অতিষ্ঠ হয়ে যেও না, দিল ভাঙ্গো না। কেন? গ্রহণ করা না করা এটা আমার ইচ্ছার অধীনে এবং তার অবস্থার পরিপ্রেক্ষিতে হয়, তোমার আসে যায় না কিছু, তুমি দাওয়াত দিবা,
আর তাদেরকে শোনাও, তোমার উম্মতকে শোনাও, অতীতে ইহুদিরা প্রশ্ন করছে, জবাব দিছে, কিন্তু মানে নাই, তাদের উপরে কি আযাব আসছে, তোমার উম্মতকেও বলে দাও, আজকে তোমার ভালো লাগতেছে, কালকে যে তোমার কি হবে তুমি বুঝতেছ না, তোমার আল্লাহর দিক নির্দেশনা না চললে, নবীর আনুগত্য না করলে সুখের জীবন কালকে নাও থাকবে, সতর্ক হয়ে। ولقد آتينا موسى تسع آيات بينات আমি মুসাকে আলাইহিস সালাম নয়টি নিদর্শন দিছিলাম সুস্পষ্ট, যাতে তারা বিবেচনা করে মুসার উপরে আলাইহিস সালাম সঠিক ঈমান আনে। নয়টি বলছেন, এর আগেও বেশি পরে হইতে পারে, বিশেষ বিশেষ নয়টি। কেন নয়টি? এটা আল্লাহ নয় ধরনের প্রশ্নের অবতারণার কারণে আমি তাকে নয়টি দলিল হুজ্জত মুজেজা নিদর্শন দিছি। ইহুদিদের জন্য এর একটাই যথেষ্ট ছিল, বুঝবা ওরা বুঝে নাই, ফলে তাদের পরিণাম কি হয়েছে, এই বাস্তব ইতিহাস তোমার উম্মতকে বুঝাও। এই নয়টি নয় পাড়ায় তফসিলের সাথে আলোচনা গেছে, তার অন্যতম কয়টি তো আপনারা জানেনি, খানা খাইতে বসতে পারত না। মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার নাম আনো, তোমাদের হয়ে আজাব আসবে, কিসের রক্তের আজাব আসবে, রক্তের আজাব হইবে, খানার মধ্যে বইলে হইলে রক্ত রাজা হইব, খানা নিয়ে বইছে সুন্দর খানা, হাত দিয়ে মুখে দিয়ে বলা রক্ত ইয়ে করতেছে, এ কি বুঝতে টুকরা মুখে দেয় মুখতে রক্ত বেরিয়ে দিচ্ছে, গ্লাস পানি মুখে দিয়ে দেয় সব রক্ত, এই অবস্থা। ওই দেশের মানুষ খুব জাদু পছন্দ করছে, এই জন্য জাদু তরিকার এটা দেখাই দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আয়া ফায়াত দিছে যে মাফ করে দেন আর জীবনে দেন, ঠিক তো বলে ঠিক, আল্লাহ কয় ঠিক না, হ্যাঁ খেলাইতেছে তো তোমার দেহ, যে রক্ত শেষ বলে এই তো জাদু করা শিখছো তুমি, এটা দাদদারি দেখো ক্ষতি হবে, ক্ষতি হবে। বলে মুসা আমরা এটা বিশ্বাস করি না, ব্যাঙ্গের শাস্তি দেব আমাদের যদি তোমার আল্লাহ ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কারণ খাইবার বসবো কি খাইব, খানারা রাখে লাখ লাখ ব্যাঙ্গে কোন, এই যে আমি বললাম একটু আগে আপনারা আমার চেয়ে বেশি বুঝেন, এটার জবাব বিজ্ঞানে আছে আছে, মুসা আলাইহিস সালামের ঘটনাটা কেমনে বুঝাইব বিজ্ঞান, বিজ্ঞান করব কি জানেন, বলে এটা সব ফালতু কথা মিথ্যা বলি, পরে কোরআন মিথ্যা বলি, আদ-দাফা বে মানে বে, ওয়াদ-দামা রক্ত, ওয়াল জারাত জারাত টিডি যা হয় টিডি। আরেকবার হয়েছে কি কি খাইব, শরীরের এমন কোন অংশ নাই, উকুন কয়না মানুষে মারে যে এক একজনের শরীর দুই চার পাঁচ লাখ, খানা খাইবার হাত দিয়ে সব উকুন আসে, এই অবস্থা হয়েছে তাদের জীবনে, তুফান তুফানে পানিটা ভরপুর করে দিয়েছে, এই সাইলাব হয়ে গেছে, কত ধরনের এই সব নিদর্শন তাদের চাহিদা অনুযায়ী নবীর সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সামনে নিলে ফেরাউনে কইছে যে তুমি নবী যে হাসি হাসি কয় আর আলামত আসলে কি দেখতে চান, তো তোমার ইচ্ছা দেখেন আমার হাতটা দেখেন, দেখছ দেখেন সারা অন্ধকার আলোকিত হয়েছে, এ পুরাটা নুরান্বিত হয়ে গেছে, কাঁপে গেছে পুরা জাদুকর তুমি,
এই যে কফালে নাই, কফালে নাই, লাঠির কিচ্ছা তো আপনাদের জানাই আছে। যে নাম এক জায়গায় বলছিলাম যে আপনারা বিজ্ঞান বিজ্ঞান করেন, যদি সাপ আইতে থাকে তো এটার মশলা কি, বিজ্ঞানে কি বলে? লাঠিটা ফালাইয়া দেও না সুন্দর করে ধরে বাইর দেও, কোনটা বলে বিজ্ঞান? আল্লাহ কি কইছে? আল্লাহ সবাই তো সবাই তো লাঠি ফালাই ফালাই দিলি, করলে ফালাই দিলি আল্লাহ শত্রু চতুর্দিক দিয়ে, ফেরাউনের শত্রু আসতেছে আমার দরবার, কই তুই লাঠি ফালাই দে, লাঠি ফালা মুখ, একটাই তোমার লাঠি, এদের পিটানি লাগবো না এদের? বলে না ফালাই দে, যেই ফালাই দিছে সাপ হইয়া একাই ব্যক্তির দৌড়াই দিছে। এটা কোন বিজ্ঞানের? আমি যদি বলি আমার কোরআন বিজ্ঞানের, তো একদিন বলতে হবে কোরআন মিথ্যা। কেন? যে বিজ্ঞানে কোনোদিন বলবে না যে লাঠি ফালাই দিলে সাপ হয়ে যায়, কোনোদিন বলবে না লাঠি দিয়ে বাড়ি দিলে দুই ভাগ পানি স্তর হয়ে রাস্তা হয়ে যায়, কোনোদিন বলবে না পাথরে পানি দিলে ফোয়ার হয়ে পানি বের হয়। এটি তো বিজ্ঞানের কথা নয়, কিন্তু এর প্রত্যেকটা আয়াত তো কোরআনে রয়েছে, তাহলে তো কোরআন সব ভুল হয়ে যায়। বিজ্ঞান কোরআন থেকে পাওয়া যায়, এটা একটা গোড়া, তুমি যা চাও পাবে, কিন্তু আসলে বিজ্ঞান আছে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে সভ্যতা মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য কোরআন, আখলাক শিখাইবার জন্য, আমল শিখাইবার জন্য, মানবতা শিখানির যা দরকার তা কোরআন। ফাঁকে দেয় অনেক কিছু হয়, কিন্তু মুরাদ উদ্দেশ্য কোরআনের মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া। বিজ্ঞানে কোনোদিন বলবে না মানুষ জন্মের পরে মৃত্যু হয়, কবরের ভিতরে আজাব দেখা যায় না, বিজ্ঞান তো যে জিনিস দেখা যায় বস্তু সেই বিষয়ে কথা বলে, এটা কোরআনে পাওয়া যায় ভটে, কিন্তু কোরআন হইল আখলাকের কিতাব, কোরআন হইল আমলের কিতাব, কোরআন হইল মানুষ বানানির কিতাব। এই সমস্ত মুজেজা হযরতে মূসা আলাইহিস সালাম দেখাইছেন, দেখানির পরে ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত, স্পষ্ট, ফাসআল বানি ইসরাঈল ইযহ জাআহুম, এখনো আপনার সামনে ইহুদি আছে, বনি ইসরাঈল আছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জিজ্ঞাসা করেন, ফাকাল লাহু ফিরাউন, হযরতে মূসা যখন ফিরাউন এবং তার জাতি প্রশ্নের সম্মুখে এই সব মুজিজা দেখাইলেন, ফেরাউনের কি করা উচিত ছিল? সে তো জাদু টোনা দেওয়ার চেষ্টা করছে, ফেল, সে সত্যি বুঝছে যে নবী জাদুকর নয়, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য কেন? যে আপনি যাই বুঝেন, আমারও শ্রদ্ধা করেন, আপনার যে যাই বুঝা সারা সপ্তাহে আপনি জানেন, আমরা হুজুর আমরা তো সিরের মধ্যে আমি যেটা বলে দিব এইটা ঠিক, বাকি হুজুর বলছে, এটা দুনিয়ার স্বভাব। সাধারণ মানুষ তাদের যারা মুরব্বী হয়, জ্ঞানী হয়, অর্থশালী হয়, অধিনায়ক হয়, ক্ষমতাধর হয়, তারা তাদের অধীনে থাকে, তারা সব বুঝে না, এই জন্য বড়দের প্রতি তারা আস্থাশীল হয়, কোন রাষ্ট্রের অধিকাংশ মানুষ সে ভালো আর মন্দ বুঝে না। যেদিন শুনলাম জিজ্ঞাসা, তোমরা মানব অধিকার বুঝো না, এটা কি উসালাম বা কত, হ্যাঁ পাবলিক রেডি গেছে, এই যে দুনিয়াতে মানব অধিকার লঙ্ঘন দেশে আইন টাইন হইতেছে, মানব অধিকার বুঝো খোলে না, এটা কি মানব অধিকার? কি কথা সত্য, কথা সত্য, আমারই তো এখন পর্যন্ত পুরা বুঝি না, পুরা বুঝছিলাম পরে আবার ভুলে আছে, কেন বুঝি না? যে আমি যখন আমার ইসলামের কথা বলি তখন আমারে ধরে, ইসলামের বিরুদ্ধে যারা বলে হেরারে ধরে না, তখন বুঝি যে মানব অধিকার কি এটা বুঝলাম না। আগে তো যে আমার মনে যা চায়, আমার ধর্ম কর্ম, আমার ভালো মন্দ,
আমি বলার অধিকার, সবকিছু স্বাধীনভাবে বলবো, এটার না মানব অধিকার। কিন্তু আমি যেই বলি ইসলাম কোরআন সম্বন্ধে আমারে ধরে, তাহলে বোঝা গেল মানব অধিকার এটা না। মানব অধিকার হলো কুত্তামি করা, কুকুরের আচরণ করা, এটার না মানব অধিকার। মনুষ্যত্বের নাম তো মানব অধিকার না। ভালো দেশের শতকরা না হইলেও 50-60% লোক এটা বুঝেই না মানব অধিকার। বাচ্চারা তাই এদের কোন সংজ্ঞা নাই আমাদের। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান, আমিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউন কি বলে শুনেন? ফেরাউন রাষ্ট্রপতি তো, দেশের রাষ্ট্রপতি যেটা বলে, দেশের প্রশাসন যেদিকে চায়, মানুষে বলে না যেমন রাজা তেমন প্রজা, এটার অর্থ কি? রাজার শক্তি, রাজার আনুগত্য, কমপক্ষে দেশের জনসাধারণ যারা হয় এদের অধিকাংশ তাকে ভয় পায়, ভয়ের চুটে তাকে মানে, শ্রদ্ধার চুটে তাকে মানে, অর্থ সা তার হাতে, শক্তি তার হাতে, তার সাথে মোকাবেলা করতে সে রাজি হয় না, এই জন্য বাধ্য হয়ে তাকে মানতে থাকে। ফেরাউন যখন দেখল মূসা যেভাবে দেখাইতেছে আমার তো সর্বনাশ হয়ে যাবে, তখন হ্যাঁ কি বলে শুনেন? রাষ্ট্রীয় ভাষণ, ইন্নি লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, তুমি যা দেখাইলে এতে তো আমার পূর্ণ ইয়াকিন হয়ে গেল, মনে হয় হেসে মুছা অবশ্যই অবশ্যই তুমি মেধাগ্রস্ত জাদুগ্রস্ত। তুমি দেখা জাদু চালাইতেছ, প্রপাগান্ডা একটা জিনিস বুঝছেন, একটা কথা প্রপাগান্ডা 100 বার করলে এটা সত্য হয়, এটা সত্য। হিটলারের প্রচার সম্পাদক সে বলছিল যে স্যার আপনি চিন্তা করেন না, সব ঠিক করবে, আমার প্রচার সম্পাদক মনে সেই বলছিল এই কথা, স্যার একটা কথা 100 বার বললে এটাই সত্য হয়ে যায়, আর যেটা সত্য এটা আউট হয়ে যায়, এটা তারই ওপিনিয়ন। এখনো পৃথিবীতে চলছে, আর এখন তো আমরা দেশ এটার উপরে চলছে। আল্লাহর কোরআনে বলছে, বলে না ভাই পেপারে তো এই দেখলাম, পেপারে হাত ধরে বলেন এটা যদি সত্য মিথ্যা, পেপার 100 ভাগ সত্য, যদি না হয় বিবি তালাক বলেন, এতে 100টাই মিথ্যা কথা লেখে। কোরআনে হাত দিয়ে আমি বলতে পারি যদি এই কোরআন অসত্য হয় আমার বিবি 100টা হবে না, কিন্তু সত্য আমার এত বিশ্বাস যে আমি যদি বলি আমার বিবি তালাক, এই এইটার মধ্যে দুই হাত দিই এর সাথে সাথে তালাক দিই। আমি যদি বলি এই কোরআন অসত্য নয় সত্য, 100 ভাগ সত্য নয় আমার বিবি তালাক, আমার কোন চিন্তা না, আমার জীবনে বিবি তালাক হবে না, কারণ এর সত্য। আপনি যদি সত্যই বলে থাকেন তা আপনার বুকে হাত দিয়ে বলেন যে খবরে যে পত্রিকায় যে কথা লেখে 100 ভাগ সত্য নাহলে বিবি তালাক, সাহস থাকলে বলেন, তাহলে আপনার একই যে এই খবর যা দেয় এই 100টাই পরের দিন কবে ভাই ভুল হয়েছে মার সাহেব, ঘটনা ঘটার আগেই সব মিথ্যা সত্য কত কিছু হইতেছে দুনিয়া, কিন্তু পেপারে আসছে, পেপারে আসছে প্রপাগান্ডা মিডিয়া, এটা আসল দুনিয়া হয়ে গেছে। আপনি 100 বার কথা বল মিডিয়া আপনার একদিনের ভিতরে জল করে ফেরত, প্রপাগান্ডা এক জিনিস সঙ্গে ফেরাউন রাষ্ট্রীয় প্রধান, আর ফেরাউন তো কত জানিনি, হে রাষ্ট্রের পক্ষ থেকে ভাষণ দিল, ইন্নি লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, ফেরাউন এই কথা বলতে পারত যে মূসা প্রকৃত পক্ষে কৌশল করতেছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, এটা বলে না কেন, এটা গ্রহণযোগ্য হবে না, সে কোনো দল বানায় নাই, তার কোনো সমর্থন নাই, তার কোনো রাষ্ট্রীয় আন্দোলনের কর্মী নাই, এমন কোন ইস্যু সে বলে না, সে এক কথা বলে আল্লাহকে মানে, এটা রাষ্ট্রীয় কিছু ইস্যু না সেই দেশে ছিল না,
আর ওই জাতিটা ছিল জাদুগ্রস্তের জাতি, জাদু টুনা খুব চলতো ওদের জগতে। তাদেরকে যদি বলা যায় তো যে এটা জাদু, তখন মানে নিত কিনা, হ্যাঁ আমাদের দেশে তো জাদু চলে, অনেক জাদুঘর, লক্ষ লক্ষ জাদুঘর। মুসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য 600,000 জাদুঘর একত্রিত হয়েছে, একটা দেশের মধ্যে 600,000 জাদুঘর, এটা আছে কি আর? সে সময় কি আর এই অত মানুষ আছেন নাকি? জাদুর দেশ ছিল, জাদুপন্ত্রের কথা যেটা ভিত্তিহীন, এটা জাতি বুঝতো যে এটা জাদুঘর, তাহলে তারা আসলে এটা জাদুঘর। হযরতে মুসা আলাইহিস সালামকে জাদুঘর বানাইছে যাতে সহজে পাবলিক বুঝা যায় এটা জাদুঘর, তাকে মানা যাবে না। ফাকাল লাহু ফিরাউন ইন্নি, আমি অবশ্যই ধারণা করি নিশ্চিতভাবে হে মুসা তুমি জাদুঘর জাদুগ্রস্ত। আল্লাহ, মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন, খুব সাহসী ছিলেন, নবীদের মধ্যে অনেকেই তো অনেক ধরনের এক এক গুণে থাকে, উনি বড় সাহসী। উনি কি বলেছেন? হে ফেরাও, লাকাদ আলিমতা কি উপরওয়ালা আছে, এই তো বাড়াইছি, লাকাদ আলিমতা, তুমি বলতেছো তোমার ধারণা, তুমি ঠিকই বলছো, ধারণা সব ঠিক হয় না। আর শব্দটা আছে লাআযুন্নুকা, আমার ধারণা তুমি জানো। মুসা বলে ধারণা মারণা নাই, লাকাদ আলিমতা, আমি জানি 100% তুমি জানো, তুমি তো ধারণার কথা কইতেছ, আর আমি জানি তুমি 100% জানো। মা আনজালাহাউলাই, এই যে আমি একে একে 30টা মুজিজা দেখালাম, ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো আমার নয়, এটা আমার এবং তোমার আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বাসাইর, তুমি যাতে বুঝো গ্রহণ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তুমি তার বান্দা, সেই তোমাকে আসনে বসাইছে, সে আমাকে নবী বানায় তোমার কাছে পাঠাইছে, বাসাইর, একটু বিবেচনা করো, এখনো তোমার জন্য বিবেচনার পথ খোলা আছে, পথে আসো। আল্লাহ এগুলো দিছেন, দরকার ছিল না, কিন্তু তুমি যেহেতু জানতে চাইছো আমাকে, এই জন্য আল্লাহ তোমার প্রতি দয়া করে বুঝার জন্য আল্লাহ পাক তোমার রাস্তা সুগম করে দিচ্ছে। লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান তুমি তৈরি করতে পারো নাই, জমিন করে না করতে পারে নাই, সেই আসমান ও জমিনের মালিক যিনি, তোমারও মালিক তিনি, তিনার কাছে তুমি দাবি করছো আমার পক্ষে, আমি বলছি, তাই তোমাকে বুঝ দেওয়ার জন্য, বসায় বুঝ দেওয়ার জন্য আল্লাহ এটা করে, আমার ক্ষমতা নেই। বুঝা গেল, আমি আপনি যত বড় জ্ঞানী হই, কোনোদিন দাবি করতে নাই যে আমার জ্ঞান, আমার জ্ঞান, আমার জ্ঞান। এক মিনিটের ভিতরে আপনাকে মূর্খ যিনি বানাইতে পারেন, এক সেকেন্ডে তিনি আবার আপনাকে জ্ঞানীও বানাইতে পারেন, সবকিছু আল্লাহ। লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, হে ফিরাউন, তুমি আমারে ধারণা করো, আমি ভাবতেছি তোমার ধ্বংসত্ব অতি আসন্ন। তুমি কি ভাবতেছ? তুমি বলতেছ আমি জাদু, আমার সাথে যে ব্যবহার করতেছ তুমি ভাবতে পারতেছ, ক্ষমতার গৌরব দেখাইতেছ, ক্ষমতার বড়াই দেখাইতেছ আমার সামনে, আমি শুধু শরীর, তোমার ধ্বংসত্ব আসতেছে, বুহা, তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধমক দিছে বাদশার সামনে, ফেরাউনের মতো বাদশার সামনে দাঁড়ায়।
বুকের বল নিয়ে কথা হচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক আমিন। এরপরে সে ফেরাউন কি সিদ্ধান্ত নেয় শুনে, فأراد أن يستفزهم من الأرض مصر فرعون সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে একে ধ্বংস করো, জবাই করো, মারো, দেশান্তর করার চেষ্টা করো। শুধু তাকে নয়, যারা তার সাথে আরো জঙ্গিবাদী মৌলবাদী আছে ব্যক্তিদের শেষ করো। فأراد أن يستفزهم من الأرض মুসা এবং তার সাথীদেরকে উৎখাত করার জন্য হেন কোনো প্রচেষ্টা তরিকা রাস্তা নাই ফেরাউন সরকারিভাবে গ্রহণ না করে, আল্লাহ পাক গ্রহণ করছেন আরেক রাস্তা, সেটা কি? فأغرقناه ومن معه جميعا আল্লাহ পাক তাকে এবং তার সাথী সমর্থনকারীদেরকে পানির ভিতরে ডুবায় ফিনিশ করে দিয়েছে। আল্লাহু আকবার। এখানে একটা শব্দ বাড়ি গুরুত্বপূর্ণ আসলো, যারাই দিনদার, দিন প্রতিষ্ঠার মেহনতকারী, ঈমান আমলের মেহনতকারীদেরকে খারাপ মনে করে, তাদের প্রতি বিতৃষ্ণার ভাব রাখে, বৎসনা করে, উৎখাত করার চেষ্টা করে, পরিণাম তারা উৎখাত হয়ে আজ হোক কাল হোক। এই একটা বোঝা গেল। আরেকটা বোঝা গেল যে লিডার থাকে, যে কোনো প্রতিবাদী পক্ষে বিপক্ষে লিডার থাকে, যে লিডারগিরি করে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। লিডার তো পাপিষ্ট, ক্ষতিগ্রস্ত, গিরিফত হবেই। লিডারের সমর্থনে যারা থাকে তাদের উপরেও আল্লাহ আযাব নিয়েছে। অনেক সময় আমাদের ধারণা ভুল হয়, হুজুর আমি না এরা করে। দেখা যায় আমাদের দেশে অনেক দল টল আছে, সবার সাথে চলি ফিরি মিলি, আমি তো এটা নাই, আল্লাহর রহমতে থাকি মসজিদে, সব দলের লোকেরা এসে সব শ্রেণী তাদের সাথে কথাবার্তা সুযোগ হয়। আমার অনেকেরই হয়, আমার আমি জিগাই, আপনি তো আমার খুবই আপনজন, এটা কি হইল? বলে হুজুর আমি নাই, আপনার নাই মানি, আপনি তো বিরাট বড় এই এত বড় মানুষটা, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, বিরাট দায়িত্বে আছেন, আপনার নাই? ডিসি ফিসি? না হুজুর আমি নাই, এরা বলে আমি করি। সে মনে মনে চিন্তা করে, আমি যেহেতু মনের দিক দিয়ে নাই, তাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারি, আপনি বলেন। এটা মানুষকে একজনে চাকু মেরেছে, চাকু মারছে, গুলি মেরে মেরে হচ্ছে, তারে দলে কোন আমার মনে এটা আছে আমি নাই, হে আমার কইছে দেশের আদালতে তারে ছেড়ে দিবে না? এই যে আমরা দেশে মারামারি হইতেছে, এটা বাতাসের মতো, দুই চারটা গাছ একখানে বাগানে থাকে না, বড় বড় বাগানের মধ্যে গাছ একসাথে থাকে না, দেখবেন দুই ডালে মাঝে মাঝে বাইরে বাইরে, অসম্ভব বাইরে বাইরে করতে হতে পাতা পড়ে যায়, ঢাল ভেঙে পড়ে যায়, গাল ভেঙে যায়, বাইরে বাইরে করে গাছে গাছে বাইরে বাইরে করে নাকি, খুব জোরে বাতাস আসে না, বাতাস দেখা যায় না, এই বাতাসে চাপ দেয় এই ঢালের উপর আর এই ঢালের বাইরে বাইরে করে, ঢাল ভেঙে যায়, সব ফল নষ্ট হয়ে যায়, পাতা পড়ে যায়, দেখতে যায় যা দুই গাছে যা লাগছে মারা, কিন্তু আসলে গাছে গাছে লাগছে না, কেউ পিছনে দেয়া কিছু করতেছে, কে সে, কার নাম কি? দেখা যায় এই রাস্তার মধ্যে পিলাই মারতেছে, ওইনা মারতেছে, ওইনা মারতেছে, মারতেছে, এরা যে মারতেছে কোন সাহসে? পিছনে কিছু বাতাস আছে না নাই? তো বাতাসে ধরতে পারলে ছেড়ে দিবে কেউ? যে বাতাসটিরে আমরা ধরতে পারি, এটি কি করি?
বলের মধ্যে বইরা লাগছে, টায়ারের মধ্যে বইরা রিক্সা চালায়। এটা আজীব মানুষ, আজীব জাত। 100 তলার উপরে নল দেয় পানি নিয়ে হেফা হেন পানি গোলাপ, কিছুই বলতে পারবে, কিছুই বলতে পারবে। ঠান্ডা লাগে মেশিন লাগাই গরম হয়, হের জ্বালাইতেছে হের শান্তি লাগতেছে, পানি কষ্ট লাগে না, পানির স্বভাব তো ঠান্ডা। তো আপনি এটা জ্বালান বলা হের কষ্ট হয় না, কিন্তু গোলামের মতন হয়েছে। এত শক্তিশালী মানুষ আল্লাহ, তুমি বুঝবার তো ছিল। তাই দুনিয়া জানে, আমরা সবাই বুঝি, সবাই জানি, একটা মানুষ রাস্তায় মারা যায়, মারা যায় ধরে আমরা বুঝি যায় করছে শয়তান, কে করে আমরা জানি, সব জানা আছে। পিছনের থেকে কে করতেছে আমরা জানি না, সবাই জানে। ইরাক ইত্যাদির মধ্যে যুদ্ধ হয়েছে, বলে ভাই এটা আমেরিকার হাত আছে, আমেরিকার হাতে তোলাম মানে কি, কিন্তু হাত পুরা ইন্ধন পিছনে সব করে এরা। এখানে আমাদের দেশে তাই, আজকের না, প্রতিযুগেই যারা এগুলো করে, ফিল্ডে থাকে কিছু মায়ের খায় এরা, আর মায়ের খেয়া বইয়ে থেকে যে স্বর্ণ টন্য ফেলাই দেয় এটা হ্যাঁ বয়ে বয়ে করে ফেলে, এটা দুনিয়া চলছে। মুসলমান বুঝো, চেষ্টা করো। তাই তুমি যে বলবা যে আমি নাই, আমি নাই, এই জন্য একটা শব্দ আল্লাহ বাড়াইছে, ফাগরাকনাহু। এই দুষ্টামি বেয়াদবি হযরতে মুসার সাথে কে করছে? ফেরাউন। আল্লাহ বলে আমি ফেরাউনকে ডুবেছি, যারা ফেরাউনকে সমর্থন করছে একসাথে ওদেরও ডুবেছে। কেন? যে ওরাও দেয়, ওরা যদি পিছা ছেড়ে দিত তাহলে ফেরাউন এত দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারত না। তাই দেশের ভিতরে কোনো যদি গুরু মানবতা বিরোধী কিছু হয়, সেটা আইনের মাধ্যমে হোক, শক্তি বল যেভাবেই হোক, মানবতা বিরোধী, মানুষের কল্যাণ বিরোধী, মানুষের নিরাপত্তা বিরোধী, মানুষের ধর্ম বিরোধী, আর মুসলমানের কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যে কিছু হোক, যে লিডারে করে, ওই লিডারের সাথে যে সক্রিয় অংশগ্রহণ করো অথবা মনে অংশগ্রহণ করে, তাকে ওই লিডারের সাথে একসাথে জাহান্নাম দাও। তাই আমি আর আপনি বসে বসে মনে মনে ভাবতো যে আমি নাই, আমি নাই, আমি নাই, না, আপনাকে বলা হয় নাই, তুমি যদি না থাকো তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার শক্তি অনুসারে তোমার দায়িত্ব পালন করো, কোনো সুযোগ না থাকে তো এদের থেকে সরে যাও, যাতে তুমি তাদের মধ্যে গণ্য না হয়ে যাও। মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যে ধরনের লেবাস পড়বা, তুমি পুলিশ হয়ে যদি পাবলিকের লেবাস পরে আসো, তো পাবলিক তোমাকে পাবলিক মনে করে পুলিশকে মার দিবে, কারণ সে বুঝবে না। সে যদি যে আদালতে বলে আর সে বলে যে আমি পুলিশ মনে করি নাই, তখন আইনের প্রশ্নে আটকা পড়বে। যা ঠিকই তো, তুমি যখন পুলিশগিরি করো তখন পুলিশের লেবাস ছিল না কেন? তাই তুমি দায়ী। আমার সাথে একবার হচ্ছে, একজনে বলছে যে হুজুর এই ঘটনা অ্যারেস্ট করুন। আমি কে আপনি বাইরে নেই, আমার সাথে কি হলে অ্যারেস্ট করবেন, কি অন্যায় করছে আপনি? কেনা আপনারে আমি অ্যারেস্ট করবো। আমার পরের দিন যাবেন পুলিশ, আমি জানি না তো, হ্যাঁ পুলিশের লেবাসে আসে না। তখনকার আইজি বলছে ঠিকই গেছে, এক তো ভুল গেছো নাম আরেকজনের হেরে ধরবার গেছো, আর দুই নম্বর লেবাস বলতে হবে, লেবাস বদলায় গেলাম মাদ্রাসা যাইতেছি, যদি লেবাস দেবে ব্যাগ ছাত্র বিদা, লেবাস ছাড়া গে তো আমারও ধরবো কেমনি। আমি তুমি কে? পুলিশ। কে পুলিশ? তুমি কেটা গেছো, তুমি আমার মতন লেবাস, তুমি যদি আমারে ধরতে পারো আমি তোমার। তাই পুলিশ পুলিশই কাজ করতে হলে তার লেবাসে আসতে হইব, আর্মি আর্মির কাজ করতে হলে তার লেবাসে আসতে হইব। আমি যদি 60 ফুট একটা পরে জুমার নামাজ পড়তে আসি, আপনারা খুব নামাজ পড়বে না ভাবি, আল্লাহ বুঝবার তো ঠিক নেই। জাহেরি লেবাস বাতিনি লেবাস দুটাই প্রয়োজন, তা না হইলে হবে নিষ্ঠিকারে। কুলনা ফাগরাকনাহু আমাম মাহু জামিআ, এটা ব্যাখ্যার দরকার নাই, আপনারা জানেন যে আল্লাহ পাক তার কুদরতের খেলা পানির মধ্যে তারে শেষ করছে।
শেষ, ফেরাউন শেষ। ওয়াকুলনা মিন বাদিহি, তোমাদের জন্য আমি এই করলাম, তোমাদের সন্তানদেরকে জবাই করত, মহিলাদের জিনা করত, অত্যাচার চরমে ছিল এই ফেরাউন করত, মুসার বরকতে আমি তোমাদেরকে বাঁচাইলাম, ফেরাউনের দল ধ্বংস করে দিলাম আমি আল্লাহ। এখন আমার অর্ডার শুনো, وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ, ফেরাউন শেষ, এখন তোমরা এখানে বসবাস করো, আমি সব কাঁটা দূর করে দিলাম, এখন শত্রু নাই, স্বাধীন তোমরা, এখন মিশরে তোমরা বাস করো, আমি আল্লাহর কথা স্মরণ দিই, কি বিপদ থেকে তোমাদের মুক্ত করে আবাদ করে দিলাম, কিছুদিনের জন্য এই সুখ শান্তি রাষ্ট্র ভাষা আধিপত্য পাওয়ার পরে এটাকে স্থায়ী মনে করো না, যে শত্রু দমন হয়ে গেছে, এখন আমাদের চিরস্থায়ী বাসস্থান দুনিয়া মিশর, এইটাও সাময়িক অস্থায়ী, বেশি দিনের জন্য নয়, এই মধ্যের সময়গুলো তুমি যে মানুষ, তোমার যে আল্লাহ আছে, তিনি নবী পাঠাইছেন, আখেরাত আছে, একটু চিন্তা করো, এক সময় আসবে তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, যখন সময় আসবে মৃত্যু হবে, সময় আসবে হাশরের ময়দান হবে, তোমাদের সকলকে একত্রিত করে সেখানে সমাবেত করা হবে, অতএব বাকি যে সময়টুকু তুমি হাতে পাইলে, নিরাপদ জায়গা পাইলে, রাষ্ট্র পাইলে, এখানে তুমি রাষ্ট্রীয় আধিপত্য অহংকারী হয়ে উঠো না, ফেরাউন অহংকার করছে, বিদ্রোহ করছে, তার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো, আর বাকি টাইম শান্তিতে এখানে থাকো, আল্লাহ আল্লাহ করো। فَإِذَا جَاءَ وَعَدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এখনো আছে, অনেকে তুবার প্রতি ঈমান আনছে, অনেকে আনে নাই, তোমার উম্মত যারা তোমার প্রতি ঈমান আনছে তাদেরকে, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আমি এই ঘটনা তোমাদের শুনাইলাম, কোরআন ভিত্তিহীন নয়, কোরআনে ভুল নাই, এটা তুমি পড়ো, তোমার উম্মতকে শোনাও, তাদের বলে যাও কিয়ামত পর্যন্ত তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। প্রথম শিক্ষা কি গ্রহণ করবে? ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল, তাদেরকে যেরকম নবী পাঠিয়েছিলেন মুসা, তাদেরকে যেরকম একটা তৌরাত কিতাব দিছিলেন, এমনি ভাবে তোমাকে এবং তোমার উম্মতের নিরাপত্তা শান্তি দুনিয়া আখিরাতের জন্য আমি কোরআন শরীফ দিলাম। ওয়াবিল হাক্কি ওয়াবিল হাক্কি আনজালনা, এটা পুরা সত্য, পুরা বাস্তব, নিশ্চিত, নির্ভুল, তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার পথেও। ওয়াবিল হাক্কি নাযাল, আমার পক্ষ থেকে তোমার কাছে আসছে হাক্কি নাযাল, কেউ এটাকে বিব্রত করতে পারে নাই, একটা শব্দ ঢুকাইতে পারে নাই, একটা শব্দ কমাইতে পারে নাই, যেভাবে আমি পাঠাইছি ওইভাবেই অক্ষত ভাবে তোমার কাছে পৌঁছে দিয়েছি। নাযালা বিহি রূহুল আমিন, মজবুত ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছে, এখানে কোন রকম পরিবর্তন হয় নাই, হইতে পারে না, আমি আল্লাহ পাঠাইছি, শ্রেষ্ঠ শক্তিবান জিবরিলের দ্বারা পাঠাইছি, তার সাথে আর লক্ষ ফেরেশতা দিয়ে পাঠাইছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, সেই সত্য কিতাবকে নিয়ে আপনি মানুষের কাছে যান, তিলাওয়াত করে শুনান, অর্থ শিখান,
সেই মতো আমলের তৌফিক, আমল শিখান, এই কাজ আপনাকে দিলাম। আর তাদেরকে বলে দেন, তোমরা যারা আমাকে নবী মানবে এবং এই কোরআনকে আদর্শ মানবে, ফলো করবে, মানবে, বাশিরা, দুনিয়াও তোমাদের শান্তি, আখেরাতেও তোমাদের শান্তি, চিরশান্তির জান্নাত লাভ করবে। আর যারা তোমরা এত স্পষ্ট কোরআন তোমাদের সামনে আসার পরেও অবহেলা করবে, অস্বীকার করবে, জীবন পাথেও মনে করবে না, তাহলে মনে রেখো, নাজিরা, তোমাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার, দুনিয়াতে ধ্বংস, আখেরাতে চির ধ্বংস হবে। আপনি এটা বলে দেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি কোরআনও পাঠাইছি, এই কোরআনকে বুঝাইবার জন্য আপনি নবীকেও পাঠাইছি। এটা দয়ার উপরে দয়া করছে। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا, আমি এই কোরআনকে অল্প অল্প করে পড়াইছি। আল্লাহ একসাথে যদি আমি এক ফারা পড়ে শোনায় দিই, কেউ মুখস্থ করতে পারবে? একসাথে যদি 50টা কথা কই, মনে রাখতে পারবে? আজীব কোরআন রিসার্চ করলে বোঝা যায়, একখানা আয়াত 23 বৎসর পর্যন্ত না, 23টি বৎসর পর্যন্ত এক দুজন হইল নাকি, 24,000 বার জিবরিল আল্লাহর রাসূলের কাছে, আর 23টা বৎসর পর্যন্ত আয়াত না দিয়েছে। 23 বৎসর কত হয়? কোন সময় একটা আয়াত না দিয়েছে, দুইটা আয়াত না দিয়েছে, 4টা আয়াত, খুব কমই অনেক হয়েছে, এক দুইটা আছে, লম্বা সুরা নাযিল হয়েছে, একটা দুইটা আয়াত নাযিল হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে কোন পেরেশানি দেখা দিয়েছে, আল্লাহর রাসূল আয়াত নাযিল করেন, আল্লাহর রাসূল বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে, বলতে পারতেছে, উনি বলতেছেন যে আমি জানি, লজ্জা নাই, আমরা তো কেউ যদি জিগা বলি না যে জানি না, কারণ জানি না কইলে মুসলিম কি মাম জানি না, এরা মনে করে হুজুর আখের দুনিয়া আখেরাতে সব জানে, কথা হইল এটা? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না, জানি না, হজের সময় উমরার সময় একজন আছে, আসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কাপড় পরলাম এবং এটা আতর টাতর লাগে না, আতর খালুক আতর লাগাইছি, এহরামের মধ্যে এটা লাগানি যায় নাকি? হুজুর বললেন যে লাল আমি জানি না, জানি না কি হুকুম বলার জানি। কিছুক্ষণ পরেই হযরত উমর কাছে ছিলেন, বলেন হুজুরে দেখি কেমন হয়ে গেছে, যে যে ওহি নাজিল হইত যখন তখন হুজুরের চেহারা কেমন হয়ে যেত, কেমনে বুঝামো আপনাদের, দেখছেন কিনা যে জিনেরে তো জিনে রুগী ধরে না, যখন জিনে ধরে পড়ে যায় বেউসে চোখ লালটা চোখ মোটা হয়, কেমন হয়ে যায় না, আল্লাহ রসুলের উপরে ওহি আসলে এরম হয়ে যায়। এই জন্য অনেকে বলতো আইসা কাফেররা, যে তোমার জিনে ধরে নাকি, তোমার মনে জিনে ধরে, আচ্ছা এরকম কোন রোগ থাকলে বলো আমি চিকিৎসা করি, আর এদিকে হুজুরের জীবন বেরিয়ে যায়, ওহি নাজিল হইলে হুজুর পড়ে যেতেন, শুয়ে যেতেন, চোখ টোক লাল হয়ে যেত, একদম শরীরের গরমের দিন ঠান্ডার দিন বরফ হয়ে যায়, হুজুরের শরীর থেকে ঘাম টপকে টপকে পড়ে যেত ওহির চাপে। নবী আলাইহিস সালামকে তারা বলতো তাহলে তুমি জাদুঘর 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 এইরকম মনে করত। খ্যার একটা ওহি এর অর্থ একসাথে চুনাচে পাওয়া যায়, নমস্কারটা পাওয়া যায়, যে কোরআন শরীফ যখন প্রথম আল্লাহর রাসূল নাজিল হইল নদীর উপরে, তখন উনি কোরআন শরীফকে খুব তাড়াতাড়ি কণ্ঠস্থ করার জন্য পড়তেন, মুখস্থ করতে চাইতেন, আল্লাহু আকবার,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জব কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনা শুন আশহাদু আল্লাহ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদুন কয়জন আছেন একজন মাশাআল্লাহ দুইজন মাশাআল্লাহ তিনজন মাশাআল্লাহ চারজন মাশাআল্লাহ সাদুন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদুন আর কয়জন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হয় নাই তো আশাদুন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে আজানের জবাব হবে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জব কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পড়তে হয় এটা আজানের শেষ আজান শেষ হলো এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জব দিতে হবে আশহাদু আন্না এর জব আশহাদু আন্না এখন দিয়ে কজন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জবাব না এটা দুরূদ শরীফ হুজুরের সম্মান এ মাঝে মাঝে নাজে গেলে যে নতুন মানুষ তো জানে না আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা হাত রাখা আবার ভুলে গেছিলাম আজ আমি কেমনে ধরছি এটা দেখেন এই যে একটু ফাঁক রাখছি হাতের তলা আসমানের দিকে এইভাবে এইভাবে না এইভাবে না এইভাবে হাতের তালা এই তালাটা সোজা আসমান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইলাহি আমাদের গুনাহ ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে ইবরত হাসিলের তৌফিক আমিন আল্লাহ আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করা কোরআন শরীফের বুঝবার চেষ্টা করা আমল করার তৌফিক দান আমিন আমাদের ছেলে মেয়ে বাচ্চা আত্মীয় স্বজন তাদেরও তুমি তৌফিক দাও আমিন আল্লাহ আমরা যারা এখানে বসে অনেক দিন যাবৎ বসি কিছু আমলের কথা বলি আল্লাহ আমাদের প্রত্যেকটি মাফ করে দেন কখন ডাক আসে কবরে যাইতে হয় মুরুব্বীরা একের পর এক সব চলে যেতেছে আল্লাহ তুমি বলছো আলেমদের উঠায় নি তাই দুনিয়াতে আজাব গজব আসবে আল্লাহ আমাদের অপরাধ মাফ করে দেন আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার আমিন আল্লাহ গরিবদের প্রতি দয়া করার আমিন খায়রাত করার তো আমিন মনের অবস্থা বদলায় দাও আমিন মনের ভিতরে ঈমান ও আমল বাড়ায় দাও আমিন যারা ঈমানের আমলের কাজ করে দ্বীনের কাজ করে দাওয়াত ও মেহনত করে তালিম ও তরবিয়ত করে মানুষকে দিন বুঝায় এ আল্লাহ তাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দাও ফাটাফাটি দূর করে দাও দলাদলি দূর করে দাও হিংসা দূর করে দাও আমিন এক মত এক মন এক শরীর বানায় আল্লাহ উম্মতের বড় দুর্দশা যাইতেছে দিনের ক্ষেত্রে এরা মূর্খ হয়ে যাইতেছে যত বড় হইতেছে তত বড় বড় মূর্খ হয়ে যাইতেছে মুসলমানদের অবস্থা বড় আলেমদেরকে মজবুত হওয়া আলেমদেরকে সঠিক দায়িত্ব পালনের তৌফিক উম্মতের পিছনে মেহনত করার তৌফিক এখলাসের সাথে অহংকারের সাথে না তাওয়াদুর সাথে রিয়ার সাথে না বন্ধু মহাব্বতের সাথে শত্রুতার সাথে না লোভের সাথে না স্বেচ্ছাচারীর সাথে না আল্লাহ দিলে দরদ নিয়ে উম্মতের খেদমতের তৌফিক আমাদের মাফ করে সেবা দাও অভাবীদের হালাল আমিন কাজ করে তাদের সাহায্য আমাদের দিল বড় করে দাও একজন আরেকজনকে সাহায্য করি মহব্বত করি যে কথা জানি আমার এক ভাইকে তা শোনায় দেই আমরা আসি মসজিদে আরো দশ ভাইকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করি তাদের পিছনে মেহনত করি আল্লাহ আমাদের তৌফিক দাও আমাদের হাতগুলো তুমি কবুল করো একসাথে জান্নাতে রাখো একসাথে তোমার হাবিবের সাথে রাখো একসাথে কবরের ভিতরে আমিন
অনেক ভাইয়েরা অনেক বিষয়ে দোয়া চেয়েছেন, কেউ দোয়া চাইছেন তার সাথী সুচিরা কবরে চলে গেছে, মা বাপ কবরে চলে গেছে, তাদের জন্য অনেকে দোয়া চাইছেন তারা হাসপাতালে পড়ে রয়েছে, ঘরে মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাদের সুস্থ রাখছো, তোমার ঘরে বসবার তো তোমার কোরআন বুঝবার বুঝাইবার তো সবকিছু তোমার দয়া তোমার মায়া তোমার আমাদেরকে তুমি তোমার আগুশে মহাব্বতের স্থান দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।